हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ऑरजी स्टडी आईक्यू। तो फ्रेंड्स, आज के ट्रांसलेशन नतून एक टॉपिक निये तुम्हारे सामने हाजिर रही। तुम्हारा जरा प्रीवियस वीडियोगुलो देखो तारा अवश्य गए प्लेलिस्ट चेक कर नाओ, सेखाने प्रीवियस वीडियोगुलो पे जाबे, अथवा आमी वीडियो डिस्क्रिप्शन बक्से दिए देवार चेष्टा करब। एवं तुम्हारा प्लिज एक बार प्लेलिस्ट चेक कर नीते पारो, सेखाने विभिन्न धरनेर प्रेसी राइटिंग, पीके दी सरकार ग्रामारे बई थेके रिपोर्ट राइटिंग एवं बेंगली रिपोर्ट राइटिंग माने प्रतिवेदन सम्बन्धे अनेक किछु आमी लिखिएछि, तुम्हारा एक बार प्लेलिस्ट भिजिट करे नाओ। एवं फ्रेंड्स, तुम्हारा जरा चैनेले नतून तारा अवश्य चैनलटिके सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे दाओ, एर फले जखनी आमी कोनो भिडियो आपलोड करब तार नोटिफिकेशन तुम्हारा अटोमेटिकलि पेये जाबे। तो फ्रेंड्स, चलो आज के ट्रांसलेशन शुरू करा जाक। तो तार आगे एकटाई रिक्वेस्ट करब, चैनेले नतून हुए थाकले अवश्य चैनलटिके सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे दाओ, एर फले जखनी आमी कोनो भिडियो आपलोड करब तार नोटिफिकेशन किन्तु तोमरा अटोमेटिकली पेये जाबे। तो फ्रेंड्स, आज के देखो आमी प्रथमे प्यासेजटा पढ़छी, तारपरे किन्तु लाइन बाई लाइन एक्सप्लेन करे देव। ছোটবেলায় তোমরা এই ধরনের একটা স্টোরি পড়েছিলে, ঠিক আছে, ভাল্লুক এবং দুই বন্ধুর গল্প, সেটাই কিন্তু দিয়েছে। দেখো, দুই বন্ধু একত্রে, এটা একত্রে করে নিও, দুই বন্ধু একত্রে পদব্রজে ভ্রমণে বাহির হইয়াছিল। দেখো, এগুলো সব কিন্তু পাস্ট টেন্সে তোমরা কিন্তু করবে, আর যখনই হইয়াছিল এই ধরনের সাধু ভাষা লেখা থাকবে, তোমরা এটাকে মনে মনে কনভার্ট করে নেবে হয়েছিল, বাহির হয়েছিল। ওকে, তাহলে কিন্তু সুবিধা হয়ে যাবে। তো দেখো, দুই বন্ধু একত্র পদব্রজে ভ্রমণে বাহির হইয়াছিল, তাহারা একটা অরণ্যের নিকট উপস্থিত হইলে হঠাৎ এক ভাল্লুক দূরে দেখা গেল। বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল। হাইফেন দিয়ে, বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিয়া দেখিল না। দ্বিতীয় ব্যক্তি বৃক্ষে আরোহণ করিতে পারিত না, আর কোনো উপায় না দেখিয়া এবং একাকী ভাল্লুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া সে ভূতলে মৃতবৎ পড়িয়া রইল। কারণ সে পূর্বে শুনিয়াছিল ভাল্লুক মরা মানুষ ছোঁয়ে না। তো ফ্রেন্ডস, এখানে অনেক সাধু ভাষায় লেখা আছে, তোমরা মাথার মধ্যে চলিত ভাষায় কনভার্ট করে নেবে, তাহলে কিন্তু ইংলিশটা লিখতে অনেক সুবিধা হবে। কারণ আমরা জেনারেলি যে ভাষায় কথা বলি সেই ভাষায় কিন্তু কনভার্ট করে নিলে অনেক বেশি সুবিধা হবে। তো দেখো, প্রথম লাইনটা দেখো, দুই বন্ধু একত্র পদব্রজে ভ্রমণে বাহির হইয়াছিল বা হয়েছিল, তাহলে কি হবে, সব পাস্ট ইন্ডিফিনাইটে লাগাতে হবে। দেখো, টু ফ্রেন্ডস ওয়্যার আউট ফর আ ওয়াক টুগেদার। তো এইভাবে তোমরা লিখতে পারো, অথবা কিভাবে লিখতে পারো, টু ফ্রেন্ডস ওয়্যার আউট ফর ট্রাভেলিং অন ফুট, এইভাবেও কিন্তু লিখতে পারো। দেখো, টু ফ্রেন্ডস মানে দুই বন্ধু, ওয়্যার আউট মানে বেরিয়েছিল, ফর আ ওয়াক, দেখো ফর আ ওয়াক যদি কথাটা আমি লাগাই তাহলেই কিন্তু লোকে বুঝে যাচ্ছে যে হাঁটে তো মানুষ পায়ই না, হাঁটে পদব্রজেই না মানুষ হাঁটে, নাকি পায়ে নিচে চাকা লাগিয়ে দেয়, সেটা তো নয়, মানুষ পায়েই হাঁটে। তো এটার জন্য আর অন ফুট লাগানোর কোনো দরকার নেই। ওকে, ফর আ ওয়াক টুগেদার মানে একত্রে, দেখেছো পুরো লাইনটাই হয়ে গেল। অথবা তোমরা এইভাবে লাগাতে পারো, টু ফ্রেন্ডস, টু ফ্রেন্ডস ওয়্যার আউট ফর ট্রাভেলিং অন ফুট মানে ভ্রমণের জন্য পায়ে হেঁটে তারা বাইরে বেরিয়েছিল, ঠিক আছে। এখানে টুগেদার কথাটা লাগিয়ে দিতে পারো, আমি একবার লাগিয়েছি তাই এটা বুঝে নিও, টু ফ্রেন্ডস ওয়্যার আউট ফর ট্রাভেলিং অন ফুট টুগেদার দিতে পারো, ঠিক আছে।
দেখো, তারপরে দেখো, তাহারা একটা অরণ্যের নিকট উপস্থিত হইলে হঠাৎ একটি ভাল্লুক দূরে দেখা গেল। তাহলে দেখো, তাহারা একটা অরণ্যের নিকট উপস্থিত হইলে, দেখো এখানে কিন্তু অ্যাজ সুন অ্যাজ কথাটা কিন্তু তোমাদের লাগাতে হবে, ঠিক আছে? দেখো কি লেগেছি, অ্যাজ সুন অ্যাজ দে কেম টু আ ফরেস্ট, মানে যখনই তারা বনের নিকটে এসেছিল, তারপর দেখো আ বিয়ার ওয়াজ সাডেনলি সিন ইন দ্য ডিস্টেন্স, মানে দূরে একটা ভাল্লুককে দেখা গিয়েছিল। দেখো ওয়াজ সিন মানে হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে, মানে ওয়াজ সিন বাই টু ফ্রেন্ডস, ঠিক আছে? এগুলো উচ্চ আছে, এটা বুঝে নিতে হবে। তো কি বলেছে, অ্যাজ সুন অ্যাজ দে কেম টু আ ফরেস্ট আ বিয়ার ওয়াজ সাডেনলি সিন ইন দ্য ডিস্টেন্স, এটা প্যাসিভ ভয়েসে আসছে, ওকে? পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে কিন্তু এটা আছে। তারপর দেখো, বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল, বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিয়া দেখিল না। দেখো কি কি লিখেছি, দেখো হ্যাভিং ফ্রাইটেন্ট, ওকে, দেখো কি লিখেছি, হ্যাভিং ফ্রাইটেন্ট বা হ্যাভিং ফ্রাইটেন্টের জায়গায় তোমরা গেটিং ফ্রাইটেন্টও কিন্তু লিখতে পারো, ঠিক আছে? মানে ভয় পাইয়া, ঠিক আছে, হ্যাভিং ফ্রাইটেন্ট বা গেটিং ফ্রাইটেন্টও কথাটা কিন্তু তোমরা লিখতে পারো। দেখো কি বলেছে, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, দেখো ওয়ান অফ দির পরে কিন্তু সবসময় প্লুরাল হয়, ঠিক আছে, বহুবচন কিন্তু লাগাতে হয়, ওয়ান অফ দির পরে কিন্তু ফ্রেন্ডসই কথাটা, এস কথাটা কিন্তু তোমাদের লাগাতে হয়, মানে প্লুরাল হবে, ঠিক আছে, মধ্যা কথা প্লুরাল হবে। দেখো কি বলেছে, ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল, তাহলে কি হবে, হ্যাভিং ফ্রাইটেন্ড ওয়ান অফ দ্য ফ্রেন্ডস কুইকলি ক্লাইম্ড টু আ নিয়ার বাই ফরেস্ট, ঠিক আছে? পাস্ট টেন্সে লিখেছি, ক্লাইম্ব মানে আরোহণ করা, ইডি যোগ হয়েছে মানে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে হয়েছে, টু আ নিয়ার বাই ট্রি মানে হচ্ছে নিকটবর্তী গাছে, ঠিক আছে, নিকটবর্তী গাছে তাড়াতাড়ি আরোহণ করলো। তারপর দেখো, অ্যান্ড বন্ধুর কি দশা হলো তাহা একবারও ভাবিয়া দেখিল না, কি হয়েছে দেখো, অ্যান্ড ডিড নট থিঙ্ক অফ বা থিঙ্ক অ্যাবাউটও করতে পারো, ডিড নট থিঙ্ক অফ হোয়াট ফেস উড হ্যাপেন টু হিজ ফ্রেন্ড, ঠিক আছে? দেখো কি দশা বলেছে না, বন্ধুর কি দশা ঘটবে সেটা একবার ভাবতে পারলো না, দেখো সেই জন্য ফেস, ফেস মানে হচ্ছে দশা বা হোয়াট কন্ডিশন বলতে পারো তোমরা, হোয়াট ফেস, আমার ফেসটা ভালো লেগেছে তাই আমি দিয়েছি, হোয়াট ফেস উড হ্যাপেন, দেখো উইল হ্যাপেন কেন করিনি, কারণ ডিড নট আছে প্রিন্সিপাল ক্লজে, যদি পাস্ট টেন্সে থাকে সাবঅর্ডিনেট ক্লজ, মানে হচ্ছে হোয়াট থেকে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ স্টার্ট হয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু অবশ্যই তোমাদের পাস্ট টেন্সেই লিখতে হবে, মধ্যা কথা তোমাদের পাস্ট টেন্সেই লিখতে হবে, প্রিন্সিপাল ক্লজে কিন্তু পাস্ট টেন্সে আছে, তো এখানে উইল হওয়ার কথা ছিল তাই উড হয়ে গেছে, ওকে? হোয়াট ফেস উড হ্যাপেন টু হিজ ফ্রেন্ড, কি দশা বন্ধুর সাথে হবে সে একবারও ভাবলো না, আমি এটা জাস্ট চলিত ভাষায় বললাম। তারপর দেখো, দ্বিতীয় ব্যক্তি বৃক্ষে আরোহণ করিতে পারিত না, দেখো কি লিখেছি, দ্য আদার পার্সন বা সেকেন্ড পার্সন লিখতে পারো, দ্য সেকেন্ড পার্সন এটাও লিখতে পারো, দ্য সেকেন্ড পার্সন ডিড নট নো হাউ টু ক্লাইম আ ট্রি, ঠিক আছে, সে জানতো না হাউ টু ক্লাইম আ ট্রি মানে হচ্ছে কী করে গাছে উঠতে হয় সেটা কিন্তু জানতো না। তারপর দেখো, আর কোনো উপায় না দেখিয়া এবং একাকী ভাল্লুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া সে ভূতলে মৃতবত পড়িয়া রইল। তারপরে আমি পরের সেন্টেন্সটা পড়ে আসছে, দেখো কি বলেছে, অ্যান্ড সিইং নো ওয়ে আউট,
মানে কোনো রকম উপায় না দেখে, সিইং নো ওয়ে আউট অ্যান্ড থিঙ্কিং, মানে চিন্তা করিয়া, মানে থিঙ্কিং বা চিন্তা করে কি, থিঙ্কিং মানে হচ্ছে ভেবে, ইট ওয়াজ ইম্পসিবল মানে এটা অসম্ভব, টু ফাইট মানে যুদ্ধ করতে, হ্যাঁ, সিঙ্গেল হ্যান্ডেড, দেখো এই সিঙ্গেল হ্যান্ডেড কথাটা কিন্তু ওখানে হিন্টসে ছিল, পিকেদি সরকারের গ্রামারের বইয়ে হিন্টসে ছিল, তাই আমি লিখেছি। থিঙ্কিং ইট ওয়াজ ইম্পসিবল টু ফাইট সিঙ্গেল হ্যান্ডেড এগেনস্ট দ্য বিয়ার অ্যালন, মানে দেখো ওটাই বলেছি, আর কোনো উপায় না দেখিয়া, মানে সিইং নো ওয়ে আউট অ্যান্ড থিঙ্কিং মানে হচ্ছে ভাবিয়া কি, না ইট ওয়াজ ইম্পসিবল টু ফাইট সিঙ্গেল হ্যান্ডেড এগেনস্ট দ্য বিয়ার অ্যালন, মানে হচ্ছে একাকী ভাল্লুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া সে কি করেছিল, না ভূতলে মৃতবৎ পড়িয়া রইল। এবার দেখো পরের সেন্টেন্সটা, হি লেড, ঠিক আছে, বা হি লে, লে মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, লেড মানে হচ্ছে পাস্ট টেন্সে, ঠিক আছে, হি লেড অ্যাজ ডেথ, দেখো ওখানে কিন্তু হিংসে ছিল লে অ্যাজ ডেথ, ডেট, তো আমি এখানে লেড অ্যাজ ডেট করে দিয়েছি, ঠিক আছে, অন দ্য গ্রাউন্ড, বা এরকমও তোমরা লিখতে পারো, এইভাবেও তোমরা লিখতে পারো, কারণ পরীক্ষার সময় তো হিন্স তো তোমাদের দেবে না, তো এইভাবেও লিখতে পারো, হি লেড ডাউন অন দ্য গ্রাউন্ড ব্রিথলেস, এইভাবেও কিন্তু তোমরা লিখতে পারো। কিভাবে লিখবে, যে হি লেড ডাউন মানে শায়িত হয়েছিল অন দ্য গ্রাউন্ড ব্রিথলেস, মানে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে না মানেই হচ্ছে মৃত ব্যক্তি, ওকে, কারণ সে পূর্বে শুনিয়াছিল ভাল্লুক মরা মানুষ ছোঁয়ে না, বিকজ হি হার আর্লিয়ার কি, না দ্যাট এখানে লাগালেও লাগাতে পারতে, আমি কিন্তু লাগাইনি, বাচ্চাদের মতন ইংলিশ লিখে কিন্তু লাভ নেই, হি হার্ড আর্লিয়ার বিয়ার্স ডোন্ট টাচ ডেড পিপল, দেখো আমি এখানে চাইলে ডিড নট টাচ ডেড পিপলও কিন্তু লিখতে পারতাম, কারণ ডোন্ট টাচটা লিখলাম কেন, মানে এটা একটা জেনারেল সেন্স হচ্ছে, ঠিক আছে, মানে যদি এখন যদি বলতো আমি জানতাম যে সূর্য পূর্ব দিকে ওঠে, তো সূর্য তো সবসময় পূর্ব দিকে ওঠে, বাট আমি জানতাম, আই নিউ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, তো এই ধরনের যদি সেন্টেন্স হয় সেটা তো সবসময় বা রোজ তো আর হয়ে যাবে না, রাইজ থেকে তো আর রোজ হয়ে যাবে না, কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, তো এটা তো আর ইউনিভার্সাল ট্রুথ নয়, তবু একটা জেনারেল সেন্সে আমি লিখেছি যে ভাল্লুক অ্যাজ ইউজুয়াল মরা মানুষ ছোঁয়ে না, তো সেই জন্যই আমি এটা লিখেছি, বিকজ হি হার আর্লিয়ার বিয়ার্স ডোন্ট টাচ ডেড পিপল, ঠিক আছে, মরা মানুষ ভাল্লুক ছোঁয়ে না, বা তোমরা ডিড নট টাচও কিন্তু করতে পারতে, আমি কোনো বাধ্যবাধকতা নেই এখানে, তাই তোমরা ডিড নট টাচও করতে পারতে। তো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, একটা নোটস বানিয়ে নাও, খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এবং তোমরা যারা এখনও আমার ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই গিয়ে ডিসক্রিপশান বক্সটা একবার চেক করে নিও, সেখানে আমি কিন্তু তার লিঙ্ক দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।